কাশ্মীরের উড়িষানা ঘাঁটিতে জঙ্গি হামলার পাল্টা জবাব দিল ভারত। ঘটনার 10 দিন পর নিয়ন্ত্রণ রেখা পাড়িয়ে পাকমাটিতে বুধবার গভীর রাতে সার্জিক্যাল অকট্যাক চালাল ভারতীয় সেনারা। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি শিবির ঘুরিয়ে দিল ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের জওয়ানরা। এই অভিযানে মৃত্যু হয়েছে 38 জন জঙ্গির, সূত্রের খবর। এতে রয়েছে 2 পাক সেনাও। উড়ি হামলার পাল্টা জবাব দেওয়ার পরই দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে পরিলক্ষিত হয় খুশির হাওয়া। একই চিত্র পরিলক্ষিত হয় রাজ্যেও। বৃহস্পতিবার রাজধানীতে র্যালি সংগঠিত করল রাজ্য বিজেপি দল। বিজেপি সদর কার্যালয় থেকে র্যালিটি বেরিয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। র্যালির অগ্রভাগে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব সহ অন্যান্যরা। বিপ্লব দেব জানান, এটা ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত এদিন যে সার্জিক্যাল অকট্যাক করেছে, এখন অকট্যাক এতদিন ইসরায়েল করল। পাশাপাশি তিনি জানান, পাকিস্তান নয়, যারাই ভারতের দিকে খারাপ দৃষ্টিতে দেখবে তাদের একইভাবে জবাব দেওয়া হবে। আজকের যে ভারতবর্ষের জন্য তো ঐতিহাসিক দিন, সেটা গল্পের মাধ্যমে আমরা ইসরায়েল বা ইউএসএর কাছ থেকে আমরা ভারতবাসী গল্প শুনতাম। আজকে সেটা নরেন্দ্র ভাই মোদি নর্থ ইস্টে একবার বার্মাতে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে একবার অপারেশন করেছেন, আপনারা সবাই অবগত আছেন। নেপালও করেছেন। ন্যাশনাল কাউন্সিলে কালিকোটে নরেন্দ্র ভাই মোদির যে ভাষণ ছিল, নিশ্চিত ভারতবাসীর কাছে সেই মেসেজটা পৌঁছে গিয়েছিল। 25 তারিখ যে রেজুলেশনটা নেওয়া হয়েছিল অমিত ভাই শাহর দ্বারা, ওই রেজুলেশনে ক্লিয়ার ছিল যে রেজুলেশনের উপর কেউ কোনো কিছু অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। আর যে 10 লাইনের যে রেজুলেশনটা ছিল তার মধ্যে ক্লিয়ার ছিল যে পাকিস্তানের মধ্যে ভারতীয় সেনা ঢুকবে, আর ঢুকে এই সন্ত্রাসবাদীদের পাকিস্তান ক্রমাগত যাদেরকে দিয়ে ভারতবর্ষের মধ্যে ক্রমাগত যুদ্ধ করে চলছে সেটার অবসান ঘটানো হবে। আর গতকাল রাত্রে ভারতীয় সেনারা সেমতো পাকিস্তানে ঢুকে সেই উগ্রবাদীদেরকে ওদের নিজস্ব আস্তানে ঢুকে পাকিস্তানের সীমানা ক্রস করে গিয়ে সেখানে মেরে আবার ভারতবর্ষের মধ্যে ভারতীয় সেনারা সম্পূর্ণ সঠিকভাবে এসে পৌঁছে যাওয়া, আর বিশেষ করে কোনো সার্জিক্যাল ডক্টর যদি হয় মাথা ব্যথা করছে তো কোন পয়েন্টটায় ব্যথা করছে সেই পয়েন্টটাকে আইডেন্টিফাই করে সেখানে পৌঁছে যাওয়া, তারপর সেটা অপারেশন করে ফেরত চলে আসা, সেটার জন্য ইসরায়েলকে জানা যেত। আর আজকে সেটা ভারতবর্ষের নাম জানা যাবে। আজকে আর কেউ ইসরায়েলের উদাহরণ দিতে হবে না কোনো ভারতবাসীকে, যে আমাদের দেশে নরেন্দ্র ভাই মোদির মতো প্রাইম মিনিস্টার আছে, প্রধানমন্ত্রী আছে, এমন সৈনিক আছে যে ভারতবর্ষের দিকে টেরাচুকো চাইবে, সে পাকিস্তান হোক অন্য কোনো দেশ হোক, কাউকে ছাড়া হবে না। ভারতবর্ষের মধ্যে উগ্রবাদের সমস্যা যে ক্রমাগত এই পাকিস্তানের মাধ্যমে ক্রমাগত চলছে, আমাদের এই মোদি সরকার আসার পরেও 18 বার পাকিস্তান বারবার ভারতবর্ষের মধ্যে করেছে, 17 বার পরাজিত হয়েছে, আর 18 বারের সময় সেরা একটু সাফল্য অর্জন করেছিল। কিন্তু ভারত সরকার আজকে যে ভারতীয় সেনার মাধ্যমে যে জবাব দিয়েছে, পাকিস্তান প্রকৃত জবাব পেয়ে গেছে।